আমরা যারা আন্দোলন করেছি সবাই ভাইয়া মধ্যবিত্ত, কারো কেউ রিক্সা চালক, কেউ গার্মেন্টস ওয়ার্কার, তাদের ভাইয়া সামর্থ্য নাই যে তারা সেই সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার বহন করবে, তাদের তারা হাঁটতে পারে না। সরকারের কাছে এটা দাবি যে তাদের পরিপূর্ণ যতক্ষণ না পর্যন্ত চিকিৎসা হচ্ছে সরকার যেন তাদের চিকিৎসাটা ফ্রি করে দেয়। হসপিটালে তো যারা আছে হসপিটালাইজ, তাদের তো সরকার ফ্রি করছে, এমনকি এমনও রোগী আছে যাদের ভাইয়া প্রতি সপ্তাহে 2000 টাকার মেডিসিন লাগে, তাদের বরাবর ভাই আমরা রিচ করেছি। গতকাল 18 তারিখে সাজিশ ভাইয়া আমাদের মিরপুরে আসে, সেখানে একটা প্রোগ্রাম হয়, একটা বাচ্চা আসে, সেই বাচ্চার ভাইয়া এখানে এখানে গুলি লেগেছে, সেই বাচ্চাটার ভাইয়া টাকার অভাবে মেডিসিন কিনতে পারছে না। এখন জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে সেই বাচ্চা সহ যারা গুরুতর অবস্থায় আছে, যারা মধ্যবিত্ত আর্থিক সমস্যা আছে, তাদেরকে দ্রুততম সময় যদি টাকা পৌঁছে না দেওয়া হয় তারা তো ভাইয়া চলতে পারবে না, কারণ তারা মধ্যবিত্ত। সরকারের কাছে এটাই দাবি যে ভাইয়া জুলাই আগস্ট ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা আছে সেটা শুধু সেন্ট্রালাইজ না করে প্রতিটা জোনে করা হোক এবং প্রতিটা জোনে স্টুডেন্ট কমিউনিটি গঠন করা হোক, যারা বাসায় আহত আছে, গুরুতর আছে, তাদের কাছে ওই স্টুডেন্ট কমিউনিটি পৌঁছাবে, তাদেরকে দেখবে, জিনিসটা ডিসেন্ট্রালাইজ করে যত দ্রুত সময় সমাধান করা হোক। কারণ ভাইয়া টাকা পয়সার আগে জীবন বড়। আমার যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের সুচিকিৎসা হলেই না হয় একটা সমাধানে আসবে। তখন রুগীটা আমাকে ফোন করে বলে যে আপু ডাক্তারের কাছে গিয়েছি সিটি স্ক্যান করাতে, তো ডাক্তার আমাকে ইনিয়ে বিনিয়ে বলতেছে ডিরেক্টরের কাছে যেতে, ডিরেক্টরের কাছে তো আমি যেতে পারবো না। তারপর রিসেপশনিস্টের কাছে গেছি, রিসেপশনিস্ট আমার সাথে খারাপ ব্যবহার করছে, বলেছে যে চলে যান চলে যান। আমি তখন মেট্রো স্টেশনে বসে বলি যে আপনি সবকিছু রেকর্ড করে রাখেন, আমরা আপনাকে নিয়ে নিউরো সায়েন্সে রেড দেবো। পরে সে সবকিছু রেকর্ড করে সে এনেছে। পঙ্গুতে যেটা হয়েছে আমি তো পঙ্গুর বিষয়টা বলেছি, পঙ্গুতে যখন আমি যাই তখন পঙ্গুতে একটা রুগী আছে যাকে 1 সপ্তাহ আগে থেকে বলেছি রিলিজ করে দিতে, কিন্তু সে তখনও পুরোপুরি সুস্থ হয়নি, তার পায়ের থেকে মাংস পড়ে যাচ্ছে, তো অপারেশন করেছে 1 সপ্তাহ আগে। পায়ে ভর দিলে সারাদিনে 6 বার ব্লিডিং হয়। নার্স এসে এভাবে বলে যে সরকার তো ফ্রি দিচ্ছে, আর কত ফ্রি নেবেন। আমার কথা হচ্ছে সরকার এই নতুন সরকারকে এনেছে কারা, যারা নিহত আর যারা আহত হয়েছে তারাই তো এনেছে। সরকারের এটা দায়িত্ব যে তারা যতক্ষণ না পরিপূর্ণ সুস্থ হচ্ছে তাদের চিকিৎসা ফ্রি করে দেওয়া। কারণ যারা আন্দোলন করেছে তারা সবাই মধ্যবিত্ত, কেউ বড় লোক না, তারা গার্মেন্টস ওয়ার্কার, রিক্সা চালক। সরকারের যদি পতন না হইতো এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপর জুলুম করতো, তাই না? কিন্তু তারা এখন ভালো নেই এই কারণে যে কারণ তারা ভাইয়া মধ্যবিত্ত, তাদের চিকিৎসার জন্য তাদের এখনো টাকা লাগছে, মেডিসিন লাগছে। তো ভাই কারো 8 মাসের বাসা ভাড়া বাকি, কারো জব নাই। তো এই যে সরকার, যে নতুন সরকার আছে, যে নতুন সরকার আছে সেই নতুন সরকার জিনিসটা সেন্ট্রালাইজ করেছে, তো তাদের বরাবর পৌঁছাচ্ছে না। তাদের বরাবর আমরা পৌঁছেছি, আমরা দেখেছি যে তারা একদমই ভালো নেই। আর জুলাই আগস্ট ফাউন্ডেশনের যে যে প্রসেসটা, সেই প্রসেসটা একটু অগ্রগতি করা উচিত, একটু দ্রুত করা উচিত। ধরেন আমার গুলি লেগেছে, আমি আহত অবস্থায় পঙ্গু অবস্থায় বাসায় পড়ে আছি, তাই না? আমি জব করি, আমি একমাত্র আমার ফ্যামিলির ইনকাম সোর্স। এখন আমি যখন দেখবো যে আমার 8 মাসের বাসা ভাড়া বাকি, আমি কিছু করতে পারছি না, আমি খেতে পারছি না, আমি ঋণ করে চলছি, বাড়িওয়ালা আমাকে করোনা করে বাসা ভাড়াটা করে দিচ্ছে, তখন আমি ক্ষোভ থেকে বলবো যে আগের সরকার ভালো ছিল। কারণ তখন কোনো আন্দোলন হতো না, তখন আমার গুলিও খাওয়া লাগতো না, আমি নিজে কোনো একটা ভিক্ষা করে হলে খাইতে পারতাম, তাই না? এই যারা আহত হয়েছে তারা তো ভিক্ষা চাচ্ছে না, এটা তাদের একটা দাবি। তারা এই সরকারকে উঠিয়েছে, তারা দেশের মানুষ, তারা দেশের কারিগর, এটা তাদের একটা অধিকারের মধ্যে পড়ে, তারা তো সরকারের কাছে কোনো ভিক্ষা চাচ্ছে না, তাই না? তাই সরকারের উচিত এই যে যারা বাসায় আহত আছে এবং যারা হসপিটালে গুরুতর অবস্থায় আছে তাদের দ্রুততম সময় সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের খোঁজ নেয়, এবং জুলাই আগস্ট ফাউন্ডেশনের প্রসেসটা খুবই দ্রুত করা, যেমন প্রতিটা পরিবারের কাছে টাকাগুলো খুবই দ্রুততম সময় পৌঁছে যায় যাতে তারা খেতে পারে। আপনি আপনি যদি মাঠে নামেন, আপনি গিয়ে দেখবেন প্রতিটা আহতের বাসায় যে তারা ঋণ করে চলতেছে, এক একজনের। আমি যখন সিএমএইচে যাই তখন সিএমএইচে একটা রুগী আসে কয়েক ঘন্টা আগে, তার বাবার 7 লক্ষ টাকা ঋণ হয়েছে, এখানে গুলি লাগে। তো আপনি দেখেন ওর কেসটা যদি এরকম হয় তার আরো কত রোগী আছে।